1909 সাল বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে তখন বিপ্লবের আগুন জ্বলছে। লক্ষ্য একটাই, ব্রিটিশদের অত্যাচার থেকে দেশমাতাকে দিতে হবে মুক্তি। ঠিক এই সময় কলকাতায় বিচার হচ্ছিল একটা হাই প্রোফাইল কেসের, নাম মুরারিপুকুর মামলা। সেই মামলায় অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ বেশ কিছু নামজাদা বিপ্লবীদের শুনানি হচ্ছিল। তাদের মধ্যেই একজন হলেন উল্লাসকর দত্ত। অরবিন্দ ঘোষ বিচারে ছাড়া পেয়ে যান, বাকিদের কারোর দ্বীপান্তর বা কারোর ফাঁসির আদেশ হয়। উল্লাসকর দত্তের প্রথমে ফাঁসির আদেশ হলে তিনি আদালতে একটি গান গাইবার অনুমতি চান এবং বিচারক তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেও মঞ্জুরি অবশ্যই দেন। সঙ্গে সঙ্গে উল্লাসকর দত্ত রবি ঠাকুরের গান গেয়ে ওঠেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। যাই হোক, গান করে হাসি মুখেই তিনি জেলে ফিরে আসেন। উল্লাসকর দত্তের জন্ম 16 এপ্রিল 1885 সাল। তিনি 1903 সালে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু রাসেল নামক একজন প্রফেসর একদিন বাঙালিদের সম্বন্ধে কিছু কুরুচি মন্তব্য করায় সজোরে মুষ্টাঘাত করেন তিনি তাকে এবং কলেজ থেকে তাকে বিতাড়িত করা হয়। স্বাভাবিক নিয়মেই প্রেমও তার জীবনে কড়া নেড়েছিল। লীলা নামক একজন রমণীর সাথে তিনি প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি নিজের ব্যক্তিগত জীবন থেকে দেশবন্দনাকে বেশি প্রাধান্য দিলেন। শোনা যায় সেই মেয়েটি বহুদিন তার জন্য অপেক্ষা করেন। যাই হোক, এবার ফিরে আসি উল্লাসকর দত্তের কর্মজীবনে। উল্লাসকর দত্ত যুগান্তর দলে নাম লেখান। তিনি বোম বানানোয় অত্যন্ত পটু ছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি, ক্ষুদিরাম তার এবং হেমচন্দ্র দাসের তৈরি বোম ব্যবহার করেছিলেন কিংসফোর্ডকে মারবার চেষ্টায়। যাই হোক, 2 মে 1908 সালে তিনি ধরা পড়েন। ফাঁসির হওয়ার কথা থাকলেও আপিল করার ফলে তার এবং বারিন ঘোষের ফাঁসি মুকুব হয়ে যায় এবং যাবজ্জীবন দ্বীপান্তর জোটে। ফাঁসি হওয়ার কথা থাকলেও ফাঁসি হলো না, এতে উল্লাসকর দত্ত একটু মুষেই পড়েছিলেন। যা হোক, যাবজ্জীবন দ্বীপান্তর জোটায় তাদেরকে আন্দামানের সেলুলার জেলে স্থানান্তরিত করা হয়, যা ছিল সে সময় বিপ্লবীদের ওপর ইংরেজদের অকথ্য অত্যাচারের একটা ঠিকানা। আন্দামানের জেলে উল্লাসকর দত্তের উপরও চলল অসীম অত্যাচার, এক কথায় নরক যন্ত্রণা বললে ভুল হয় না। অকথ্য অত্যাচার, শাস্তি, অমানুষিক খাটুনি কি ছিল না! ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম না দিয়ে তেলের ঘানি টানানো থেকে শুরু করে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে মাটি কাটা, ইঁট তৈরি সবই ছিল। পিপাসা পেলে খাওয়ার জলটুকুও দেওয়া হতো না। দাঁড়িয়ে পড়লে চলতো বেত্রাঘাত, লাঠি পেটা। একদিন ইঁটের গোলায় কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তারও তার অবস্থা দেখে উদ্বিগ্ন হলেন, কিন্তু ইংরেজদের তাতে মন গড়ল না। তাকে পুনরায় পাঠানো হলো ইঁটের গোলায়। শেষে একদিন অজ্ঞান হয়ে গেলেন তিনি। তাতেও রেহাই মিলল না। জ্ঞান ফিরলে যৎসামান্য ভাতের ফ্যান খেতে দেওয়া হয়। প্রবল জ্বরে তিনি বেহুশ, শরীরে আর বল নেই, দেহ যেন পুড়ে যাচ্ছে তাপে। ডাক্তার অতি কষ্টে জ্বর নামাতে পারলেও উল্লাসকর তখন প্রায় জড়পদার্থে পরিণত। মন একদম ভেঙে গেছে। অত্যাচার কিন্তু এর পরেও চলল। জেলের হাসপাতালে একাধিকবার তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। একসময় পাগল হয়ে যান তিনি। 1914 সালে আন্দামান থেকে মাদ্রাজের মানসিক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। 1920 সালে তিনি মুক্তি পান, কিন্তু ততদিনে তার শরীর এবং মন একদমই ভেঙে গেছে। 1931 সালে পুনরায় তাকে 18 মাসের জন্য কারাবন্দী করা হলো। 1947 সালে অবশেষে দেশ স্বাধীন হলো। তখন উল্লাসকর দত্ত বাংলাদেশে তার নিজের বাড়িতে ফিরে যান।
তারপর দীর্ঘ 10 বছর একাকী জীবন কাটান তিনি। এরপরে 1957 সালে তিনি কলকাতা ফিরে আসেন এবং তার সেই বাল্যকালের প্রেমিকা লীলাকে তিনি বিবাহ করেন, যিনি ছিলেন বিপিনচন্দ্র পালের একমাত্র কন্যা। বিবাহকালে লীলা পঙ্গু অসহায় এক বিধবা। জীবনের শেষ দিনগুলি তিনি তার অসুস্থ প্রিয়তমার সাথে আসামের শিলচরেই কাটান। অবশেষে 17 মে 1965 সালে এই মহান দেশপ্রেমিক ও ভালোবাসার প্রতিমূর্তি উল্লাসকর দত্ত পরলোক গমন করেন। নমস্কার, আজকের প্রতিবেদনটি আমি রিয়া ভট্টাচার্য নিবেদিত করলাম আপনাদের জন্য।